বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সামাদ আমাদের নিকট আসার জন্য আমাদের অবশিষ্ট কম্বলগুলো যে জায়গায় দাঁড়িয়ে আমরা মুক্তিযোদ্ধারা সম্বর্ধনা নিচ্ছি, যে জায়গায় এই অনুষ্ঠানটা হচ্ছে এই জায়গাটা হল মধুপুরের মুক্তিযুদ্ধের সূতিকাগার। এই রানী ভবানীর ছাত্র হিসাবে আমি আমার নিজকে গৌরবান্বিত মনে করি। আমরা মুক্তিযোদ্ধারা অনেক কষ্টের সম্মুখীন হচ্ছি, যে স্লোগান বলে ভুয়াপুরের কুদ্দুস বুকে গুলি খেয়ে লাফ দিয়ে উঠে জয় বাংলা বলে যে মৃত্যুবরণ করেছে, সেই জয় বাংলা স্লোগান আমরা এখন দিতে কণ্ঠাবোধ করি। এই দেশের ছাত্র সমাজের ইতিহাস আগে দেখতে হবে, তাছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস দেখা যাবে না। লেখাপড়ার সাথে সাথে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে তোমরা দেশের খেদমত করবে, জানিয়ে এসেছিল মরণে হাসিবে তুমি কাঁদিবে মন।